রাজপূর্ণা উপলক্ষে বান্দরবান এখন উৎসবের নগরী। পাহাড়ি অঞ্চলে আদিবাসীদের খাজনা আদায় নিয়ে যে অনুষ্ঠানের আয়োজন করা হয় তাকেই রাজপূর্ণা বা পঞ্জেরা বলে। 1875 সালে নবম বোমাং রাজা সানায়ুর আমল থেকে বোমাং সার্কেলে এ উৎসবের প্রচলন শুরু। কালের বিবর্তনে এই উৎসবের জৌলুস কিছুটা হারিয়ে গেলেও রাজপরিবারে এখনও পালন করা হচ্ছে যথানিয়মেই। পূর্বের ন্যায় ওই ঐতিহ্য বহন করে সেই 1600 খ্রিস্টাব্দের মতো রাজপূর্ণা ধরে রাখা। এই উৎসব ঘিরে স্থানীয় রাজার মাঠে বসেছে 5 দিন ব্যাপী লোকজ মেলা। আদিবাসী, পাহাড়ি বাঙালি ও দেশি বিদেশি পর্যটকদের অংশগ্রহণে এই উৎসব পরিণত হয়েছে অসাম্প্রদায়িক এক মিলন মেলায়। ঢাকা থেকে এখানে শুনলাম ঐতিহ্যবাহী একটা মেলা হচ্ছে, সেই মেলাটা দেখার জন্য আসলাম। যে অনেক নাম শুনলাম এখানে রাজার মেলা। গত বছরের 8 আগস্ট 15তম বোমাং রাজা অংশইপ্রু চৌধুরীর মৃত্যুর পর রাজা কসসাইনের পুত্র কেএস প্রু 16তম বোমাং রাজা হিসেবে দায়িত্ব নেন। তিনি তাঁর সার্কেলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও প্রজাদের উন্নয়নে কাজ করার আশা প্রকাশ করেন। এ সময় হেডম্যান ও কারবারিদের সম্মানী ভাতা এবং জুমকর বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন জানান তিনি। এখানে সর্বস্তরের মানুষ মিলন মেলা হিসাবে আমরা থাকি। শুধু এটা রাজস্ব আবেগ মেলা নয়, প্রপার প্ল্যানিংয়ের মাধ্যমে আমাদের সকলের মানে সহযোগিতা নিয়ে এটা কাজ করতে হবে। রাজা দর্শনে প্রজাদের পুণ্য লাভ হয় এমনই বিশ্বাস আদিবাসীদের। আর এ কারণেই বিভিন্ন স্থান থেকে এই উৎসবে অংশ নিতে রাজবাড়িতে উপস্থিত হয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।